করোনা পরিস্থিতিতে সব মানুষ সব হতদরিদ্র মানুষদেরকে সাহায্য করার জন্য মটবাড়ি ক্ষুদ্র সমবায় সমিতি তাদের সভাপতি সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন যাতে একজন হতদরিদ্র মানুষ যাতে না খেয়ে না থাকে তার সাথে কথা বলছি আমি সুরেন রিচার্ড গমেজ চেয়ারম্যান মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আমাদের যাত্রা শুরু দুই হাজার বারো খ্রিস্টাব্দে আট বছর পার করলাম বৈশ্বিক দুর্যোগ মহামারী করোনা কোভিড নাইন্টিন এর মধ্যে আমাদের সমিতির মাধ্যমে গত এপ্রিল মাসের আঠারো তারিখ থেকে প্রথম আমরা একেবারে জাতি ধর্ম নির্বিশেষে প্রথমবার আমরা দিয়েছি শত দুই বিশটি পরিবারকে প্রত্যেকটা পরিবারে একদম পৌঁছে দিয়েছি বিশ কেজি চাল পাঁচ কেজি আলু চিনি আটা ডাল তেল এই সব মিলিয়ে আমরা তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি এরপর আমরা কয়েক ধাপে আরও সর্বমোট মিলিয়ে সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকার এই হত দরিদ্র মধ্যে আমরা খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি এবং আমাদের সদস্যদের যারা আসে আমাদের সমিতিতে এবং আমাদের ক্লায়েন্টরা এবং নতুন কোন মেম্বার আসে তাদের জন্য আমরা ভেসিং দিয়ে দিয়েছি তাদের পায়ে সরিয়ে স্প্রে করেছি এবং বাইরে আলাদা করে আমরা বেচিন লাগিয়েছি হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক প্রত্যেকটা সদস্যকে মাস্ক পরে আসতে হবে সেটা আমরা নিশ্চয়তা করেছি এবং দূরত্ব বজায় রেখে যেন সমিতির কার্যক্রম চলে জন্য এবং আমার অফিসের স্টাফদের সামনে গ্লাস হ্যান্ড গ্লাভস মাস্ক এবং যতটুকু প্রোটেকশন বাংলাদেশ সরকার যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছে সম্পূর্ণ নির্দেশনা মেনেই আমরা স্বাস্থ্যবিধিভাবে সমিতির কার্যক্রম চালিয়ে যাচ্ছি এমন কি আমরা আমাদের চার্চের মাধ্যমে মটবাড়ি ধর্মপল্লির মাধ্যমে আমরা ত্রান্তবিলি আমাদের এখান থেকে আমরা একটা অংশগ্রহণ করেছি যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা গর্বিত জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবর হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান যার আমরা শতবর্ষ পালন করছি যদি আজকে কোভিড নাইন্টিন না থাকতো হয়তো আর অনেক গর্জিয়াজভাবে জিয়াজভাবে করতো কিন্তু আরেকটি দিক বলবো আমরা এই যে বঙ্গবন্ধুর শতবর্ষ পালন করছি এটাও আমাদের হয়তোবা মানুষকে সেবা দিতে পারছি মানুষের দৈর্ঘ্যতায় যেতে পারছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেতে পারছেন এটাও আমি মনে করি আমাদের জন্য বড় একটি পাওয়া আমরা যদি মানুষের জন্য কিছু করতে পারি তবেই আমাদের সমিতির সার্থক সার্থক হবে আমাদের বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর কন্যার যে স্বপ্ন স্বাধীন সুন্দর সোনার বাংলাদেশ সেটা আমাদের চেষ্টায় চলে যাচ্ছি আমি ধন্যবাদ জানাই সিএনএন বাংলা টিভিকে আজকে এখানে আসার জন্য আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমি বলতে চাই সারা বাংলাদেশের মানুষ যেন এই কোভিড নাইন্টিন এটাকে ভয় না পেয়ে সচেতন হয় সামাজিক দূরত্ব বজায় রাখে মাস্ক গ্লাভস ব্যবহার করে এবং নিজে যদি সচেতন থাকে তবে তারা সুস্থ থাকবে অন্যের সুস্থ থাকবে আমি আবারও আপনার মাধ্যমে আমি সিএনএন বাংলা টিভির সমস্ত দায়িত্বে যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ সবাইকে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ দেশের মানুষ যতটাই সচেতন হবে ততটাই থাকবে মুক্ত এমনটাই এই খ্রিস্ট দর্বলম্বীর আশা ব্যক্ত করেছেন